নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অব বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে উৎপাদক বিশ্লেষণের 3.4 অনুশীলনী অঙ্কগুলো করাবো। এর আগে দেখো, তোমাদের 3.3 যতগুলো অঙ্ক ছিল সেগুলি সব সমাধা করে দিয়েছি। আজকে আমি নতুন একটি অধ্যায় 3.4 তোমাদের সামনে নিয়ে এসেছি। এক্ষেত্রে তোমাদের 3.4 দেখো যে অঙ্কগুলো আছে, যে উৎপাদকগুলো আছে, আগে যে উৎপাদকগুলো করেছি তার একটু ভিন্ন নিয়মের। আগে যে অঙ্কগুলো করেছি সেগুলো আমাদের যে রকমের ছিল, এটা একটু ভিন্নতা এখানে পরিলক্ষিত হয়। কী ভিন্নতা পরিলক্ষিত হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। যেমন তোমাদের একটা অঙ্ক আমাদের ছিল এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি, এরকমের রাশি ছিল আগে আমরা যেগুলি করছি। অর্থাৎ এখানে স্কোয়ার ছিল, এক্স হলো চলক, এক্সের পাওয়ার 2 ছিল, এখানে 1 হলো, আর এখানে এক্সের পাওয়ার 0। এখানে এক্সের পাওয়ার কিছু নাই মানে এক্সের পাওয়ার 0 আছে, তার মানে 0 কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হয় 1। তার কারণ আমরা জানি এক্সের পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে 1 দ্বারা বিকে গুণ করলে সেই বি, তাহলে এ জাতীয় অঙ্ক ছিল। কিন্তু এখন আমরা যেটা দেখব সেটা আমাদের অন্য ধরনের হতে পারে, এ এক্স কিউব প্লাস এ এক্স প্লাস বি এরকম হতে পারে। তার মানে এখানে এক্সের পাওয়ার 3 হঠাৎ করে 1, তারপর এখানে 0, মাঝখানে কিন্তু আরেকটা, যদি এক্সের স্কোয়ার থাকতো তাহলে আমাদের ওরকম ধারাবাহিকতা থাকতো, কিন্তু এখানে কিন্তু ধারাবাহিকতা নাই। আবার এরকম হতে পারে এ এক্স টু দ্য পাওয়ার 4, তারপর এখানে এ এক্স কিউব বি, তাহলে এখানে 4 আছে, এখানে 3 আছে, তারপরে 2 হওয়ার কথা 2 নাই, 1 নাই, সরাসরি চলে আসছে 0। তাহলে এরকম আমাদের ব্যতিক্রমী যে অঙ্কগুলো আছে সেই জাতীয় অঙ্কগুলো আমাদের পাওয়া যাবে এই 3.4। আর এই অঙ্কগুলোকে আমাদের অঙ্ক করতেও আমাদের একটু ভিন্ন নিয়ম অনুসরণ করতে হবে। আর কী নিয়মে আমরা অঙ্কগুলোকে সমাধান করবো সেটাকে তোমাদের দু একটা অঙ্ক করে দেখাই আগে। অঙ্ক পড়লেই তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে, একটু মনোযোগী হতে হবে এই চ্যাপ্টারের অঙ্কগুলোতে, কারণ অঙ্কগুলো একটু বড় এবং তোমাদের বুঝতে হবে। প্রথম দিয়ে একটা অঙ্ক ভালো করে বুঝলে পরবর্তী সবগুলো নিজেরাই করতে পারবে। একেবারেই বড় হলে অঙ্কটা কঠিন না, সহজ, শুধু একটু মনোযোগী হওয়া দরকার। যেমন 1 আমাদের কী আছে, এখানে দেওয়া আছে আমাদের 3a³ + 2a+5, এই অঙ্কটা দেওয়া আছে, তাই না? তাহলে এখানে আমরা মনে করি ফাংশন অফ এ সমান 3a³ + 2a+5। এখানে আমাদের ফাংশন অফ এ, এই কথাটা লিখলাম, মানে এই যে একটা অপেক্ষক বা এই যে একটা রাশি, বীজগণিতিক রাশি, এই রাশিটা কার অপেক্ষক? এখানে আমাদের চলকটা কী আছে? চলকটা হলো এ। যদি এখানে চলক আমাদের এক্স থাকতো তাহলে ফাংশন অফ এক্স লিখতাম, এখানে যদি চলক আমাদের ওয়াই থাকতো তাহলে এখানে ফাংশন অফ ওয়াই লিখতাম। মানে এই মাঝখানে ফাংশন অফ এ দেওয়ার অর্থ হলো আমাদের এই অপেক্ষকটা কার অপেক্ষক? এর অপেক্ষক। যদি এখানে বি থাকতো তাহলে বলতাম এটা বি এর অপেক্ষক, যদি এখানে আমাদের সি থাকতো তাহলে বলতাম এটা সি এর অপেক্ষক। মানে এখানে আমাদের যা থাকবে তার অপেক্ষক, এটাকে আমাদের এরকম করে লিখতে হয়, অর্থাৎ ফাংশন অফ এ। এখন দেখো এখানে আমরা মনে মনে এমন একটি মান চিন্তা করব যে মানটা এর পরিবর্তে ধরলে, এর পরিবর্তে আমরা এর পরিবর্তে ওই মানটা ধরলে এই পুরো রাশিটার মান 0 হয়। এখন দেখো এর পরিবর্তে যদি আমরা 0 বিবেচনা করি তাহলে 0 দিয়ে 3 গুণ করলে 0, 0 দিয়ে 2 গুণ করলে 0, কিন্তু 5 তো থেকে যায়, আমাদের পুরো রাশিটার মান কি 0 হয় না? এখানে এর মান যদি আমরা 1 বিবেচনা করি, 1, 2, 3, 4, 5 যে কোনো মান বিবেচনা করি, অর্থাৎ পজিটিভ যে কোনো মান বিবেচনা করি মানে ধনাত্মক, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পুরো রাশিটার মান 0 হবে না। কারণ কি? এখানে সবগুলোই ধনাত্মক রাশি, তাহলে সেগুলোর সাথে ধনাত্মক যে কোনো সংখ্যা আমরা গুণ করলে এটা ধনাত্মক আরও বাড়বে ছাড়া কমবে না, অর্থাৎ 0 হওয়া একেবারেই ইম্পসিবল। তাহলে আমার যেহেতু সবগুলোই পজিটিভ তাহলে এখানে আমাকে চিন্তা করতে হবে মাইনাসের কোনো একটি মান ধরতে হবে। এখন মাইনাসের কত ধরলে আমাদের এটা 0 হতে পারে সেটা আমরা একটু চিন্তাভাবনা করে দেখব। আগে -1 দিয়ে চিন্তা করে দেখি। দেখো আমি অন্য জায়গায় দেখি, এখানে 3 তো 3 আছে, এর পরিবর্তে যদি আমি -1 ধরি তার কিউব প্লাস 2 এর পরিবর্তে যদি -1 ধরি ধরলাম প্লাস 5, তাই না? তাহলে এখানে 3 তো 3 রইল, আর -1 আলহামদুলিল্লাহ -1 কিউব করলে কী হয়? -1 কিউব করলে আমরা জানি -1 হয়, আর এখানে প্লাসে মাইনাসে -2 + 5। এবার -1 দ্বারা 3 গুণ করলে -3 - 2 + 5, তাহলে দেখো এখানে -3 আর -2 মিলিয়ে কত হয়? -5 + 5, -5 আর +5 যোগ বিয়োগ করলে 0। তাহলে এই পুরো রাশিটার মান আমাদের কী হয়ে যেতেছে? এই পুরো রাশিটার মান 0 হয় কখন? যদি এর মান মাইনাস হতো, তাই না? এখন
এর মান মাইনাস ওয়ানকে কিউব করলে এখানে মাইনাস ওয়ান হয় সেটাও কিন্তু তোমাদের আগে বুঝাইছি কিভাবে, যে কোনো রাশির বা যে কোনো একটি মানের যদি মাইনাস থাকে তার পাওয়ার যদি কিউব হয় তাহলে সেটার মানটাও আমাদের মাইনাসেই থাকবে। কারণ কি, তিনবার মাইনাস গুণ, তার মানে দুইবার, দেখো মাইনাস কোনো কিছুকে কিউব করা মানে কি, মাইনাস ইনটু মাইনাস ইনটু মাইনাস, এই দুইটা মাইনাস নিয়ে কি হয় মাইনাসে মাইনাসে প্লাস ইনটু মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে আবার কি হয় মাইনাস। তাহলে যে কোনো মাইনাস কোনো কিছুর পাওয়ার তিন থাকা পাঁচ থাকা অর্থাৎ বিজোড় সংখ্যক পাওয়ারটা বিজোড় থাকা মানেই সেটা কিন্তু আমাদের মাইনাসে থেকে যাবে, কারণ প্রতিটা জোরে হয় প্লাস তার সাথে একটা বিজোড় সংখ্যা থেকে যায় অতিরিক্ত, আর ওইটার কারণে আমাদের সেই প্লাসে মাইনাসে মাইনাস চলে আসবে। এই জন্য তোমরা একটা জিনিসের চিন্তা করবে সবসময়ের জন্য, মাইনাস কোনো কিছুর পাওয়ার বিজোড় হওয়া মানেই সেটার মান হবে মাইনাস, আর মাইনাস কোনো কিছুর পাওয়ার জোর হওয়া মানেই সেটার মান হবে প্লাস। এটা কিন্তু আমাদের একদম কমন জিনিস, তাই না? আরেকটা জিনিস এখান থেকে আমরা দেখতে পেলাম কি, এর পরিবর্তে মাইনাস ওয়ান বসালে এই পুরো রাশিটার মান কত হয়, জিরো। তাহলে এখানে আমরা লিখব, এখানে এ সমান সমান মাইনাস ওয়ান হলে ফাংশন অফ এ সমান সমান কি হয়, এই ফাংশন অফ এ এর মানটা কি হবে, তখন আর ফাংশন অফ এ থাকবে না, এর মান যদি আমরা মাইনাস ওয়ান বসাই তাহলে এর পরিবর্তে কত বসাইছি মাইনাস ওয়ান, তাহলে এখানে আর এ বসাবো না, এর পরিবর্তে মাইনাস ওয়ান, ফাংশন অফ মাইনাস ওয়ান সমান সমান কত হয়, আমরা কিন্তু এখানে ফাংশন অফ এ ছিল, এর পরিবর্তে এখন মাইনাস ওয়ান বসাই দিয়েছি, যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে আমরা কী বসাবো, মাইনাস ওয়ান বসাবো। তাহলে মাইনাস ওয়ান সমান সমান থ্রি ইন্টু ওই পুরো রাশিটাই ওখানে যা করে তোমাদের বোঝালাম ওইটাকে এখানে আবার লিখবো, তাহলে কত হয় মাইনাস ওয়ান কিউব প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস ফাইভ, তাহলে থ্রি ইন্টু মাইনাস ওয়ানকে কিউব করলে যে বুঝাইলাম কিছুক্ষণ আগেই মাইনাস ওয়ান প্লাস, এখানে প্লাসে মাইনাসে একবারে লিখে দিই, মাইনাস টু প্লাস ফাইভ, এখানে মাইনাস থ্রি মাইনাস টু প্লাস ফাইভ, মাইনাস ফাইভ মাইনাস তিন আর মাইনাস দুই কত হয় মাইনাস পাঁচ, তার সাথে এই প্লাস ফাইভ আছে প্লাসে মাইনাসে মাইনাস জিরো, এ আসলো না আমাদের। তাহলে এখানে আমরা কী পাইলাম, এ সমান সমান মাইনাস ওয়ান হলে ফাংশন অফ মাইনাস ওয়ান সমান সমান জিরো হয়। তাহলে লিখি, যেহেতু এ সমান সমান মাইনাস ওয়ান হলে ফাংশন অফ মাইনাস এ সমান সমান জিরো হয়, সুতরাং ফাংশন অফ এই এ মাইনাস ওয়ান ছিল ওইটাকে আমরা কী করবো, এই মাইনাস ওয়ানকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কী হয়, এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান কমা দিয়ে ফাংশন অফ এ এর একটি উৎপাদক, তাহলে কী হলো এই এ প্লাস ওয়ানটা ফাংশন অফ এ এর একটি উৎপাদক, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে ফাংশন অফ এর একটা উৎপাদক কি, এ প্লাস ওয়ান, কীভাবে আমাদের এ প্লাস ওয়ানটা হলো সেই জিনিসটা আমরা কিন্তু এখানে এ প্লাস ওয়ানটা এই পুরো রাশিটার, এই পুরো রাশি থেকে আমরা যখন উৎপাদককে বের করি উৎপাদককে বিশ্লেষণ করি তখন আমাদের উৎপাদক কয়টি হয়, দুইটি হতে পারে, তিনটি হতে পারে, চারটি হতে পারে, সেগুলো আমরা কত 3.3 অনুশীলনীতে আমরা দেখে আসছি অনেকগুলো উৎপাদক হতে পারে, ঠিক একই রকম আমাদের কিন্তু অনেকগুলো উৎপাদক হতে পারে, ঠিক একই রকম আমাদের এখানে কিন্তু এ প্লাস ওয়ানটাও এই ফাংশন অফ এর এটা থেকে আমরা যতগুলো উৎপাদক পাবো তার মধ্যে থেকে মনে করো একটা উৎপাদক হলো এ প্লাস ওয়ানটা, ঠিক আছে, তাহলে এ প্লাস ওয়ানটাও আমাদের এই পুরো রাশিটার একটা উৎপাদক হবে। এখন বাকি উৎপাদকগুলো কত হবে সেটাকে আমরা বের করব, কিন্তু কীভাবে বের করব সেটার জন্য আমাদের পরবর্তী স্টেপ অর্থাৎ পরবর্তী ধাপগুলো আমরা এখানে দেখে আসি। তাহলে এ পর্যন্ত হলো, এরপর আমাদের নিচে থেকে কীভাবে করব সেটুকু আমার নিচে জায়গা নাই, আমি সাইডে আবার করে দেখাই, এটাকে নাম উসলাম, ঠিক আছে। তোমরা কিন্তু এর নিচে থেকেই আবার করবা, তোমরা আবার সাইডে করতে যেও না। সুতরাং আমাদের প্রদত্ত রাশি যেটা দেওয়া ছিল থ্রি এ কিউব প্লাস টু এ প্লাস ফাইভ, এটা আমাদের অরিজিনালি অঙ্কটা দেওয়া ছিল, এখন কিন্তু আমরা অরিজিনালি অঙ্কে আসতেছি, এতক্ষণ কিন্তু আমাদের একটা উৎপাদক বের করলাম খালি, বাকি উৎপাদকগুলো বের করার জন্য এখন আমাকে এখানের থেকে করে আসতে হবে। এখানে তোমাদের একটা টেকনিক অবলম্বন করতে হবে, সেই টেকনিকটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, আমি দেখাই। এখানে আমরা কী করি, এই লাইনের পর একটা লাইন করব, তাই না, তারপরে আবার আরেকটা লাইন করব, এই তো আমি এখানে এক লাফে এই দ্বিতীয় লাইনটা না করে আমি তৃতীয় লাইনটাকে আগেই করব, তৃতীয় লাইন করব, তৃতীয় লাইন দেখে দ্বিতীয় লাইন করব, এটা হলো তোমাদের টেকনিকটা, কীভাবে আমরা সহজে
এইটাকে আমরা ভাঙ্গা তীব্রে ভাঙ্গানোর পদ্ধতিটা ভাঙ্গানোর সিস্টেমটা তোমাদেরকে আমি শেখাচ্ছি। এখন দেখো এখানে আমাদের যে একটা উৎপাদক পাইছি কত, এ প্লাস ওয়ান পাইছি না, সেই এ প্লাস ওয়ানকে আমি এখানে লিখলাম আগে। আমি কিন্তু দ্বিতীয় লাইনটা করি নাই, আমি আগে করলাম তৃতীয় লাইন। এ প্লাস ওয়ান আমরা একটা উৎপাদক পাইছি, সেটাকে আমি এখানে লিখলাম। লেখার পর আমাদের এই থ্রি এ কিউব এর সাথে সমতা আনার জন্য, এই যে থ্রি এ কিউব এটার সাথে সমতা আনার জন্য এখানে কত গুণ করা দরকার? এখানে একটা এ আছে তাই না, একটা এ আছে, তার সাথে এখানে আমি থ্রি এ স্কোয়ার গুণ করলে কি, থ্রি এ স্কোয়ারের সাথে এ গুণ করলে থ্রি এ কিউব হয়ে যাবে না? আমাদের এই রাশিটার এই প্রথমটা, প্রথমটাকে চিন্তা করবো সাথে, প্রথমটাকে সমতা আনতে হলে এখানে আমাদের এ প্লাস ওয়ান ছিল, তার সাথে থ্রি এ স্কোয়ার গুণ করতে হয়। তাহলে থ্রি এ স্কোয়ার দ্বারা এ কে গুণ করলে আমাদের কি হয়, থ্রি এ কিউব হয়ে যায়। তার সাথে আছে প্লাস থ্রি এ স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করলে কত হয়, থ্রি এ স্কোয়ার হয়ে যায় না? তাহলে থ্রি এ স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করলে আমাদের থ্রি এ স্কোয়ার হয়ে গেল, শেষ। কিন্তু আমাদের এখানে যে আমি লিখলাম থ্রি এ স্কোয়ার, আমার এই লাইনে কোনো থ্রি এ স্কোয়ার আছে নাই, তাহলে এই লাইনে যেহেতু আমাদের থ্রি এ স্কোয়ার নাই, তাহলে ওটাকে আমি বাদ দিয়ে দিই, মাইনাস থ্রি এ স্কোয়ার। যেহেতু এটা নাই, এখানে আমার এসে গেল, তাহলে ওটাকে আমাদের মাইনাস করে দিতে হবে, ওটাকে মাইনাস করে দিলাম। এরপর আমি আবার এখানে আরেকটা একটু গ্যাপ রেখে এখানে লিখলাম ওই সেই একই উৎপাদকটা, এ প্লাস ওয়ানটাকে আবার লিখলাম। লিখে এখন এই রাশির সাথে আমার লাস্টে যেটা আসলো এইটার সাথে এই লাইনটাকে সমতা আনার জন্য আমার কী করা দরকার, কত গুণ করা দরকার, এর সাথে কত গুণ করলে মাইনাস থ্রি এ স্কোয়ার হয়? যেহেতু মাইনাস আসছে তাহলে মাইনাস তো লাগবেই, থ্রি তো লাগবেই, এ স্কোয়ার আছে যেহেতু এখানে আরেকটা এ নিলেই, থ্রি এ দিয়ে একে গুণ করলে দেখো মাইনাস থ্রি এ স্কোয়ার, এটার সাথে মিলে যায় না, মিলে যায়। এবারে এই মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাস থ্রি এ দ্বারা ওয়ানকে গুণ করলে কি হয়, থ্রি এ হয়। তাহলে থ্রি এ প্লাস ওয়ান এটাকে গুণ করলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এ দ্বারা ওয়ানকে গুণ করলে থ্রি এ, আমাদের এটা ক্লিয়ার হয়ে গেল একবারেই। আমি এটাকে আমার ডান পাশের জায়গাটা কম আছে, আমি একটু চাপাইয়া লিখি মাইনাস থ্রি এ। এবার আরেকটা রাশি এই থ্রি এ, কিন্তু এখানে উপরে আছে আমাদের কত, টু এ আছে, কিন্তু আমার তো এখানে আইসা গেল কত, থ্রি এ, আর উপরে আছে প্লাস টু এ। তাহলে কী হবে, ওইটার সাথে সমতা আনতে হলে এখানে আমাকে প্লাস ফাইভ এ আনতে হবে না, ফাইভ এ হলো প্লাসের আর মাইনাসের থ্রি এ, তাহলে পাঁচটা এ থেকে তিনটে এ বাদ দেন, আমাদের প্লাসের দুইটা এ থেকে যাবে, আমার ওই লাইনের সাথে সমতা চলে আসলো। এখন আমি আবার কী করলাম, এই এ প্লাস ওয়ান লিখলাম, লিখে এইটার সাথে ওই ফাইভ এ কে সমতা আনার জন্য আমাকে আমার কী করতে হবে, প্লাস ফাইভ গুণ করতে হবে, কারণ ফাইভ দ্বারা এ কে গুণ করলে ফাইভ এ, পাঁচ দ্বারা এককে গুণ করলে প্লাস ফাইভ, ও যে উপরের সাথে ফাইভও মিলে গেছে। দেখো এখন আমার এই সেকেন্ড লাইনের সাথে থ্রি এ কিউব যা আছে তাই, এখানে আমাদের থ্রি এ স্কোয়ার নাই দেখে থ্রি এ স্কোয়ার বাদ দিয়ে দিছি, এটা আমাদের উপরে তো নাইও। এবার দেখো পাঁচটা এ থেকে তিনটায় বাদ দিলে যে দুই এ থাকে, আর এখানে আমাদের পাঁচ আছে, পাঁচই রইল। তার মানে এই লাইনকে আমরা কী করতাম আগে চার দশমিক দুইয়ে যে অঙ্কগুলো করছি, চার তিন দশমিক তিনে, সেখানে আমাদের কী করছি, এই লাইনকে আগে আমরা ভাঙ্গাইতাম, মধ্যপথকে আমরা ভাঙ্গাইছি। কিন্তু এখানে দেখো আমাদের মধ্যপথকে কতভাবে ভাঙ্গাইতে হইলো, কিন্তু এই ভাঙ্গানোর কোনো নিয়ম আমাদের জানা নাই। ওখানে যেমন আমরা মিডল টার্মকে দুই পাশেটা গুণ করে তারপর আমরা কীভাবে ভাঙ্গাইছি ভাঙ্গানোর মৌলিক উৎপাদকের সাহায্যে, সেগুলো আমরা তোমাদেরকে দেখাইছি, কিন্তু এখানে আমাদের এই টেকনিক ছাড়া আর কোনো পথ নাই। এই টেকনিকের মাধ্যমে এই পদ্ধতিতেই আমরা ওই মাঝখানেরটাকে ভাঙাবো, আগে করব পরের লাইন, তারপরে যাব উপরের লাইন। তাহলে এই লাইনের সাথে ওইটাকে সামঞ্জস্য রেখে রেখে এইভাবে আমরা অঙ্কটা করবো, একটা অঙ্কই আজকে করাবো, কিন্তু একটা অঙ্কই তোমাদেরকে গুরুত্ব দিয়ে খুব ধীরে 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 বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে করাচ্ছি, এই কারণেই পরবর্তী অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাকে এই একই নিয়মে করে আসবো। তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখন যদি ভালো করে না বুঝো, আমি একবার দেখালাম এটাকে তো প্রয়োজন মতো তোমরা বারবার টেনে 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 দেখে দেখে আমি কীভাবে বুঝাইলাম, আমি আঙুল এখানে রেখে এখানে আরেক আঙুল রেখে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইটাটাও ওখানে আসলো, এখানে এটা এটা আসলো, এইভাবে তোমরা করে বারবার দেখে দেখে অঙ্কগুলোকে অঙ্কটাকে বোঝার চেষ্টা করবে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। এবং এই অঙ্কটাকে ভালো করে বুঝতে পারলে পরবর্তী অঙ্কগুলো তোমাদের জন্য আমি আগামীকাল যখন আবার আরেকটি ক্লাস তোমাদেরকে করাবো সেই ক্লাসটা তোমাদের বুঝতে একেবারেই সহজ হবে, যদি আজকের ক্লাসটাকে তুমি একাধিকবার দেখে সুন্দর করে এটাকে বুঝে নিতে পারো, তাহলে তোমাদের পরবর্তী ক্লাসের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। এখন তার তোমাদের কাছে কঠিন কোনো কিছুই মনে হলো না, এ কারণেই যে এখানে আমাদের এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান তিন জায়গাতেই আছে তাই না, তাহলে এ প্লাস ওয়ান তিন জায়গাতে আছে, আমরা একটা কমন নিয়ে নিলাম, কমন নেওয়ার পর এখানে আমাদের রইল কি একটা থ্রি এ স্কোয়ার, এখানে রইল মাইনাস থ্রি এ প্লাস, এখানে রইল ফাইভ, এই তো এটি আমাদের অ্যান্সার। এখানে আমরা চিন্তা করে দেখবো আবার এই মাঝখানের টাকা আবার আমাদের ভাঙানো যায় কিনা, এখানে কিন্তু আমাদের ওই
3.3 অনুশীলনীর মতোই চলে আসছে, এ স্কোয়ার এ আর এখানে জিরো, অর্থাৎ 3 × 5 = 15, 15 ভাঙ্গায় 3 বানানো যায় কি না, 3 × 5 = 15, 15 × 3 = 15, না কিছু দিয়ে এটা ভাঙানো যায় না, অর্থাৎ এটা আমাদের এখানেই আনসার। যদি ভাঙানো যেত তাহলে ওটাকেও আমরা ভাঙাইয়া আরও দুইটা লাইন তিনটা লাইন জ্বালাত আরও করে দিতাম, যেহেতু এটাকে ভাঙানো যায় না, অর্থাৎ এটা একটা মৌলিক রাশি, এটাও একটা মৌলিক রাশি, তাহলে দুইটা মৌলিক রাশিতে আমাদের চলে আসলো। তাহলে দেখো অঙ্কটা কিন্তু মাত্র 3 লাইনের, কিন্তু এই এ প্লাস ওয়ানটাকে বের করার জন্য আমার এখানে কাকে বের করে নিয়ে আসতে হলো, এই এ প্লাস ওয়ান যে আমাদের একটা উৎপাদক, এই পুরো রাশিটার একটা উৎপাদক এ প্লাস ওয়ান, সেটাকে আমরা বের করে নিয়ে তারপর ওইটাকে দেখে দেখে ওইটার সাথে সামঞ্জস্যতা রাখার জন্য বা মিল আনার জন্য আমরা উপরের লাইনটা করছি। কীভাবে করলাম সেটা অনুযায়ী আমার অঙ্কটা কিন্তু তারপরে সহজেই হয়ে গেলো, কিন্তু প্রথম কাজটুকুই তোমাদের আগে চিন্তা করতে হবে কত মান ধরলে আমার এটা জিরো হয়, এই জিরো নির্ণয় করতে হবে কত ধরলে, এখানে ওয়ান ধরলে হয়, টু ধরলে হয়, থ্রি ধরলে হয়, কোনটা ধরলে হয় তোমরা এটাকে চিন্তা করে করে এটাকে আমাকে বের করতে হবে, বের করে তারপরে বাকি কাজটুকু করতে হবে। এটি হলো আমাদের এই চ্যাপ্টারে এই অঙ্কের মূল বিষয়। তা যাই হোক তোমাদের এটা আমার বুঝাই দেওয়া হলো, তাহলে এখানে আমাদের এখন লিখবো সুতরাং নির্ণয় উৎপাদক উৎপাদকে বিশ্লেষণ কি এ প্লাস ওয়ান থ্রি স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ফাইভ, এই তো। তাহলে আমাদের অঙ্কটা কিন্তু একেবারেই সহজ হয়ে গেলো, অঙ্কটাকে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, আমি পরবর্তীতে আরও দু একটা অঙ্ক এরকম করে তোমাদেরকে বুঝাই দিলে পরবর্তী ক্লাসে এটাকে একটু তোমাদের হেল্পফুল হয়ে রইলো, পরবর্তী ক্লাসে আরও দু একটা আমি বুঝাই দেবো, বুঝাই দিলে তোমাদের আশা করি পরবর্তী অঙ্কগুলো বুঝলে আরও দু একটা দেখালে তোমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের কাছে সহজই মনে হবে, এখনও একটু কঠিন মনে হচ্ছে হয়তো বা, কিন্তু কঠিন থাকবে না, আর একটা অঙ্ক দেখলেই তোমাদের কাছে মনে হবে না এটাও তো একবার পানির মতোই সহজই, অতএব সব কিছুই তোমাদের কাছে সহজ হয়ে যাবে, তোমরা সুন্দর মতো করে এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে দেখো করো, তাহলে তোমরা প্রতিদিন যদি আমাদের ক্লাসের সাথে থাকো তাহলে তোমরা অবশ্যই ভালো কিছু করতে পারবে, সেই প্রত্যাশা তোমাদের প্রতি আমার আছে। আর তোমরা আমার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিটি ক্লাসে এসে তোমরা অবশ্যই একটা লাইক দিবে, এবং চ্যানেলকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের বন্ধুবান্ধব সবাইকে এই চ্যানেল সম্পর্কে তোমরা জানাবে এবং তাদেরকেও এই ক্লাস করার জন্য উদ্বুদ্ধ করবে। ধন্যবাদ সকলকে।